ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন, হাতে যদি সময় একদমই কম থাকে এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। একদমই নরম তুলতুলে একটা পরোটার রেসিপি, যেটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তোমাদের সাথে তৈরি করে দেখাবো, তার সাথে সাথে কিন্তু হেলদিও বটে। বাচ্চারা যদি সবজি খেতে ভালো না বাসে, তার জন্য কিন্তু তোমরা এইভাবে বাচ্চাদেরকে একবার এটা করে খাওয়াতে পারো, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর হাতে গোনা মাত্র 10 মিনিটেই কিন্তু এটা অনায়াসে তৈরি হয়ে যায়। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ, আর তার সাথে নিয়ে নিলাম মিহি করে গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। আর এখানে কিন্তু নিজেদের মন মতো যে কোনো সবজিই ব্যবহার করা যেতে পারে। এরপরে দিয়ে দিলাম বড় চামচে 2-3 চামচ মতো ময়দা, আর চাইলে কিন্তু তোমরা এটা আটা দিয়েও করতে পারো, এতে কিন্তু খাবারটা আরও একটু বেশি হেলদি হয়ে যাবে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার এখানে আমি করে নিচ্ছি। একেবারে জলটা দিয়ে দিইনি, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ঠিক এই রকম একটা ব্যাটার করে নিলাম। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর একটা এরকম ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে এটা বাটার অথবা ঘিতেও করতে পারো, তাতেও কিন্তু খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপরে ওই মেখে রাখা ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে এইরকমভাবে কিন্তু স্প্রেড করে দিলাম। একটা দিকটা একটু হয়ে আসলে খুব সাবধানে উল্টে দিয়ে অন্য দিকটাও কিন্তু ভালো মতো ওই তেলের মধ্যেই সেকে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম কম তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এই পরোটাগুলো সুন্দর তৈরি হয়ে আসে, খুবই ইজি একটা রেসিপি, আর ঝটপট তো তৈরি হয়ে যায়। বাচ্চারা যদি সবজি খেতে ভালো না বাসে, তো এইরকমভাবেও কিন্তু তাদেরকে এই সবজিগুলোকে খাওয়ানো যেতে পারে। আর দেখে তো বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে হয়েছে, ভীষণই টেস্টি একটা রেসিপি। হাতে সময় কম থাকলে কিন্তু পারফেক্টলি এটা তৈরি করে নেওয়া যেতে পারে। সামান্য একটু টমেটো কেচাপের সাথে যদি এটা সার্ভ করা হয়, তাহলে কিন্তু খেতে এটা আরও বেশি দুর্দান্ত লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর সাথে সাথে যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে কিন্তু পেজটাকেও ফলো করতে একদম ভুলো না।